না, ওনারা যান না কোর্টে, কে না বলেছে? নিশ্চয়ই যে কোনো ধরনের অপমান অশ্রদ্ধা এটা আয়ে, তার আগে তো মমতা ব্যানার্জিকে করতে হবে। তিনি রাষ্ট্রপতিকে কি বলেছেন, তার মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীকে কি বলেছেন, গৃহমন্ত্রীকে কি বলেছেন, মাননীয় নাড্ডাজিকে কি বলেছেন, তিনি রাজ্যপাল সম্বন্ধে কি বলেছেন, তারা যেন সংস্কৃতি শেখাতে না আসেন। ডিএর মঞ্চে যারা বসে আছেন তারা বামাবলে চিরকুট পাওয়া চাকরি করে। উনি চোর ডাকা তো বলেছেন, এর আগে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যায় না, কুকুর বিড়াল বলেছেন, এখন চোর ডাকাত বলছেন, যারা তার সংসার চালাচ্ছে। দুয়ারে সরকার বলুন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে তার যত রাজনৈতিক প্রকল্প সবগুলো চালু করে জিতিয়ে এনেছে। যারা এই বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে 60% বেশি ভোট দিয়েছে ওনাকে, আজ তারা ডিএ চেয়েছে বলে তারা চোর ডাকাত হয়ে গেল। তারা তো কাটমানি চায়নি আপনার মতো, সরকারি টাকা ঝাড়ছে না, তারা যে পরিশ্রম করেছেন, কাজ করেছেন, সেবা দিয়েছেন, তার বদলে ডিএ পাচ্ছেন, যেটা সারা ভারতবর্ষের সব রাজ্যের কর্মচারীরা পান। আপনি কেন দিতে পারবেন না? সরকারি টাকা যাচ্ছে কোথায়? কথায় বলে কেন্দ্র দিচ্ছে না, এই টাকা তো কেন্দ্র দেবে না, যা দেওয়ার কেন্দ্র দিয়ে দিয়েছে, বাকি আপনি রেভিনিউ থেকে দিন। আবাস যোজনার টাকা দিচ্ছে না, কারণ আপনি হিসাব দেননি। এখানে 56 লক্ষ বাড়ির টাকা এসেছে, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা বাড়িও কমপ্লিট হয়নি আবাস যোজনা, কেন? এই প্রশ্ন আমরা করবো না, এর হিসাব চাইবো না? সাধারণ মানুষের, গরিব মানুষের টাকা লুট করে খেয়ে নিচ্ছেন, সড়কগুলো ভেঙে পড়ে আছে কেন? এখন বলছেন রাস্তা শ্রী করবেন, কেন সমস্ত রাস্তা ভেঙে আছে? আবাস যোজনার যেমন টাকা লুট হয়েছে, সড়ক যোজনার টাকাও লুট হয়েছে। কেন শৌচালয় হচ্ছে না বাড়ি বাড়ি? টাকাগুলো কোথায় গেল? লোক চাইবে 100 দিনের কাজের টাকা কোথায় গেল? লোক তো হিসাব চাইবে, এগুলো তো গরিব লোকের টাকা, দেয়নি, যতক্ষণ না হিসাব যাবে টাকা আসবে। দাদা শেষ প্রশ্ন, একটা সভার দূরত্ব 150 মিটার, একটা সভার দূরত্ব 600 মিটার, একটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটাতে মুখ্যমন্ত্রী, কারুর একবার মনে হলো না যে 62 দিন ধরে যে লোকগুলো ওখানে পড়ে রয়েছে শহীদ মিনারে একবার ভিজিট না? এটা তো উদ্দেশ্য হয়েছে ওদেরকে চমকানো, ভয় দেখানো। আগে একটা প্রচার করা হলো যে বম দিয়ে উড়িয়ে দেবে, ওখানে বোম মারা হবে, যদি ওরা পালিয়ে যায়, যায়নি, ওরা অধিকারের জন্য লড়াই করছে। তারপরে ওখানে গুন্ডা পাঠানো হলো, মারপিট করা হলো বিশৃঙ্খলার জন্য, সেই সুযোগে তুলে দেবে, সেটা সম্ভব হয়নি। এখন সভা করে পাশে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, কী করা হবে, ওই করা হবে। আমার মনে হয় এরকম ভয় দেখিয়ে আন্দোলনকে কেউ বন্ধ করতে পারেনি, সেটা মমতা ব্যানার্জি ভালো জানেন, তিনিও আন্দোলন করেছিলেন, তিনি আন্দোলন করবেন তার অধিকারের জন্য, সরকারি থেকেও আন্দোলন করবেন, ধর্ণা দেবেন। আর তার কর্মচারীরা যদি আন্দোলন করে, ধর্ণা দেয়, সেটা অপরাধ, তারা চোর ডাকাত হয়ে যাবে। এই ধরনের যে দুরকম নীতি, এটা চলতে পারে। আপনি কি হালি শহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলদেঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি, আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে 2-হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে। ISDA Institute of Skill Development Academy ভারত সরকার দ্বারা স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বেসিক DTP FA হার্ডওয়্যার, মাল্টিমিডিয়া, স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় অফার, আসন সংখ্যা সীমিত। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের দেওয়া অ্যাড্রেসে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া কুলিয়া রোড, 22 নম্বর বাস স্ট্যান্ড, কাঁচরাপাড়া রেল স্টেশনের কাছে। যোগাযোগ নম্বর 7003535097। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।